কুয়াশা। আমরা আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি বাংলার কিছু সাহিত্যিক ও রোমাঞ্চকর গল্প। আজকের গল্প কবি উত্থান পদ বিজলি রচিত সহযাত্রিনী। শুরু করা যাক আজকের গল্প সহযাত্রিনী। সোদপুরে বিয়ের নিমন্ত্রণ সেরে শিয়ালদা মেন স্টেশনে আসতে সুরজিতের রাত হলো। ঘুরিতে তখন রাত প্রায় 11টা। ধক করে উঠল বুক। লক্ষ্মীকান্তপুরের শেষ ট্রেনটা ঠিক রাত 11টায়। এই ট্রেনটি ধরতে না পারলে সারা রাত্রি বোধ হয় স্টেশনে কাটিয়ে দিতে হবে। শীতকালের রাত, স্টেশনে পড়ে থাকার কথা ভাবলে ধুকপুক করে ওঠে বুক। হন্তদন্ত হয়ে ছুটল সুরজিৎ। 13 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতেই ট্রেনের হুইসেলটি বেজে উঠল। সুরজিৎ দৌড়ে এসে ট্রেনের পিছনের কম্পার্টমেন্টটায় উঠে পড়ল। রাতের ট্রেন, বিশেষত ডিসেম্বর মাসের জমে আসা শীত, ট্রেনে বেশি লোকযাত্রীও নেই, তা বলে একেবারে ফাঁকা। বারে বাহ, কম্পার্টমেন্টের আগাপাশতলা দেখে নিল সে। নীলমণির মতো কে জানি বসে আছে ওই কোনায়। নেহাতি অবাঙালি মহিলা, বেশ বাসে তা সহজেই বোঝা যায়। জানলার কাছে ফুরফুরে হাওয়া বইছে, তবুও ঠান্ডাকে অগ্রাহ্য করে মহিলাটি সেখানেই বসে আছে। সুরজিৎ পকেট থেকে খবরের কাগজটা বের করে পড়তে আরম্ভ করল। হু করে ট্রেন চলছে, যাত্রীরা যে যার মতো নিজের স্টেশনে নেমে পড়েছে অনেক আগেই। গাড়িটি ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছে ঝমঝম ঝম। সুরজিৎ কাগজ থেকে মুখ তুলল। সেই অবাঙালি মহিলাটি সেখানেই বসে আছেন। কোথায় যাবে তা কে জানে, মরুক গে। নরেন্দ্রপুর স্টেশন ও সোনারপুর স্টেশনের পূবপাশেই কারশেড। এই কারশেডে মাঝ বরাবর ট্রেন এলে ট্রেনের সব কম্পার্টমেন্টের লাইট ঝপ করে নিভে যেতে থাকে। ইলেকট্রিক্যাল সাপ্লাইয়ের কিছু বিশেষ কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ আলো নিভে যাওয়ায় সুরজিৎ হাত থেকে কাগজটা নিচে রাখল। সুরজিৎ মাথা তুলে দেখল ভিতরে ঘুটঘুটে অন্ধকার, বাইরে মধুর জ্যোৎস্না ফুটে উঠেছে। কয়েক মুহূর্তেরই ব্যাপার, এখনই আলো জ্বলবে, এই জ্বললো বলে। আলো জ্বলতেই সুরজিতের লক্ষ্য গেল সেই মহিলাটির। আরে সে গেল কোথায়? এই তো ছিল, গড়িয়ে ট্রেন থামলো, সুরজিৎ তাকে তখনও দেখেছে। তবে কোথায় গেল? নরেন্দ্রপুরে তো কোনো ট্রেনের স্টপেজই ছিল না, সোনারপুরে সবে ঢুকেছে। তাহলে সুরজিৎ উঠল, একটু এগিয়ে গেল, দেখল মহিলাটি বাঁদিকের জানলার এক কোণায় কুটিসুটি মেরে নিচু হয়ে বসে আছে। ফিরে এসে সুরজিৎ আবার কাগজ পড়ায় মন দিল। অবশেষে একটা ছোট্ট খবরে সুরজিতের চোখ আটকে গেল। নিহতদের পরিবারকে কিছু ক্ষতিপূরণ দেওয়া হবে। কয়েকদিন আগেই এই লাইনে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে সূর্যপুর স্টেশনে। স্টেশনের মাথায় দক্ষিণ প্রান্তে রেলের ছোট ব্রিজ, ব্রিজের নিচে দক্ষিণ পশ্চিমে জলপ্রবাহ, অবশ্যই সেটা খাল। খালের পশ্চিম দিকে মাঠ এবং মাঠের পিছনেই কতগুলো ইটভাটা। ইটভাটার চিমনিগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ঠিকাদারেরা এই ইটভাটায় বিহারের নিহাতি গরিব মানুষদের এনে কাজে লাগায়। কয়েকদিন আগেই একদল এমনই মজুরদের এনেছিল এক ঠিকাদার, সঙ্গে প্রতিবারের মতো তাদের ছোট ছোট ছেলেমেয়েরাও ছিল। সেদিন শেষ ট্রেনে সূর্যপুরে নেমেছিল তারা। চায়ের স্টলের সামনে তারা সবাই সকালের অপেক্ষায় বসেছিল। সকাল হলেই তারা চলে যাবে ইটভাটায় কাজের জন্য। ভোর হতেই তারা সকলে ঠিকাদারের সাথে উঠে পড়ে। সকালের কুয়াশা, কুয়াশায় কিছু কিছু অস্পষ্টতা, তারা পার হচ্ছিল রেলওয়ে ব্রিজ। ব্রিজের দুপাশে চলার কোনো ব্যবস্থা নেই, ফাঁকা ফাঁকা স্লিপার। কাঠের এক স্লিপার থেকে অন্য স্লিপারের ওপর টপকে টপকে তারা যাচ্ছিল। ছোট ছেলেমেয়েদের কাউকে কোলে করে, কাউকে বা হাতে ধরে হাঁটিয়ে নিয়ে। এমন সময় লক্ষ্মীকান্তপুরের আপ একটা ট্রেন এলো তাদের সামনে দিয়ে। ড্রাইভার বুঝে উঠতে পারল না এবং তারাও না, কিন্তু যখন বুঝলো তখন আর পথ নেই,
করুণ আর্তনাদের ভিতরে চাকার তলায় বিষ্টখণ্ড বিভক্ত হয়ে খালের জলে পড়ে গেল নয় নয়টি দেহ। কেউ কেউ একটু আগে ভাগে লাফ দিয়ে পড়ে গিয়ে আহত হয়ে নিজের প্রাণ বাঁচায়। রেল কর্তৃপক্ষের তরফ থেকে নিহতদের পরিবারকে কিছু ক্ষতিপূরণ দেওয়া হবে। ইটভাটার মালিকেরাও বলেছে তারাও এতে সাহায্য করবে। হু করে ট্রেন ছুটছে, বারুইপুর পার হল, শ্মশান রোড, ধপধপি, সূর্যপুর। বসে থাকা মহিলাটি হঠাৎ কেঁকিয়ে কেঁদে উঠল। এক করুণ অভিব্যক্তি, এক বেদনাজড়িত অনুকূলতা, এক শ্বাস রোধকারী বিষণ্ন পরিবেশ। এই মহিলাটি কি তাদেরই কেউ? তাহলে কি হতভাগ্য শ্রমিকদের মধ্যে কেউ লক্ষ্মীয়া? না, ছোট ছোট ছেলেদের মধ্যে কি কেউ একজন লক্ষ্মীয়া? সুরজিতের এই সহযাত্রিনী মহিলাটি কি তাহলে লক্ষ্মীর মা? দুর্ঘটনার খবর পেয়ে কি তাহলে আজ আসছে? তবে সঙ্গে কেউ নেই কেন? একা একা অচেনা স্টেশন, নাকি সেদিন মা ও মেয়ে একসাথেই ছিল, একসঙ্গে লাইন পার হচ্ছিল? আরে আরে, ও কি করছো? রোখো, রোক যাও। সুরজিৎ অবাক হয়ে গেল। সুরজিতের চোখের সামনে দিয়ে সহযাত্রিনী মহিলাটি ছাপ দিল লাইনের ওপরে। হট চোখে সুরজিৎ ছুটে গেল। গড়াধীন সে জানলাটির ভেতর থেকে মাথা চুকিয়ে দিল বাইরে, লাইনের পাশে বা খালের জলের উপরে। সে কোনো রকম কোনো আলোড়ন দেখতে পেল। কোথায় গেল? ভোজবাজির মতো? তবে কি সে ভূতের সাথে যাত্রা করছিল? ট্রেন ছুটছে ব্রিজের ওপর থেকে সূর্যপুর ছেড়ে ঝমঝম ঝমঝম। এতক্ষণ শুনছিলেন উত্থান পথ বিজলির লেখা সহযাত্রিনী।